নমস্কার বন্ধুরা, ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিরামিষ আলুরদমের একটা সিক্রেট রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। এইভাবে করলে অসাধারণ লাগবে এর স্বাদ, পেঁয়াজ রসুন দিয়ে করার থেকেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ছোট আলু দিয়ে আলুরদমটা করছি, আর এখানে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে জল দিয়ে দিলাম, আর বেশ খানিকটা নুন দিয়ে দেব যাতে আলুর ভিতরে কিছুটা নুন ঢুকতে পারে। এখানে আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই গরম জলটা ফেলে ঠান্ডা জল নিয়ে আলুটাকে একটু কিছুটা ঠান্ডা করে তারপরে কিন্তু আলুগুলোকে ছাড়াতে হবে। আলুগুলোকে আমি সবকটা ছাড়িয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে করছি, তেলেই কিন্তু চাইলে এটা সরষের তেলও দিয়ে দিয়ে দিলাম। আলুগুলোকে নুন দিয়ে রাখা আলু হলুদ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব। এখানে আমার লাল লাল করে লাল করে ভেজা হয়ে গেছে, আর এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা তেল আর একটু দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দুটো বড় সাইজের দিয়ে দিলাম টমেটো। আমি দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে টমেটোটা বেশ ভালোভাবে গলে যাবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা। আমি এখানে লাল লঙ্কা দিয়ে রান্নাটা করছি। টমেটোটা বেশ ভালোভাবে যখন নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দেব, ধনের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে। আর এর মধ্যে দেব এক চামচ চিনি। লঙ্কার গুঁড়ো আর চিনি একসঙ্গে যদি ভাজা যায় এর কালারটা কিন্তু বেশ লাল লাল হয়, দেখতে ভালো লাগে। আর দিলাম এক চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবো, খুব ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেব, কারণ মটরশুঁটিটা কাঁচা থাকলে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। দেখুন, এখানে মটরশুঁটিটা বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে মশলার থেকে তেলটাও কিন্তু বেশ ছেড়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে আলুরদমটা বেশ ভালো করে ফুটতে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। বেশ ভালোভাবে কিন্তু ফুটে গেছে, আলুর ভিতরেও কিন্তু মশলাটা ঢোকে এতে। এবার আরও কিছুক্ষণ আমি এইভাবে রাখবো যাতে গ্রেভিটা বেশ থকথকে মতন হয়। দেখুন, এখন কিন্তু আমার গ্রেভিটা বেশ ভালো মতন থকথকে হয়ে গেছে। আর এর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। যেহেতু এটা নিরামিষ, এর মধ্যেই দিয়ে দিলাম এক চামচ ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। ব্যাস, হয়ে গেল আমার নিরামিষ আলুরদম। এটা লুচি রুটি পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। নিরামিষ দিনে এই রকম একটা রান্না করলে কিন্তু বেশ ভালো হয়। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।